প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়টির নাম হলো স্বাস্থ্যবিধি। এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো হলো সংক্রামক রোগ, সংক্রামক রোগের বিস্তার, সংক্রামক রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের প্রতিরোধ, সংক্রামক রোগের প্রতিকার এবং বয়সন্ধিকার। প্রথমে আসি সংক্রামক রোগ সম্পর্কে। বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি মানুষের দেহে প্রবেশের ফলে যে রোগ সৃষ্টি হয় সেগুলি হলো সংক্রামক রোগ। এ রোগ প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে একজন থেকে আরেকজনের দেহে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। এখন আসি সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে, কিভাবে সংক্রামক রোগ বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে। কিছু কিছু সংক্রামক রোগ হাঁচি কাশি মাধ্যমে একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে। আবার কিছু কিছু রোগ সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা গ্লাস, প্লেট, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। কিছু কিছু রোগ দূষিত খাদ্য গ্রহণ এবং পানি পানের মাধ্যমেও হয়ে থাকে। আবার কিছু রোগ মশার মতো পোকামাকড় এবং কুকুরের মতো প্রাণীর মাধ্যমেও হয়ে থাকে। এবার আসি সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, পোকামাকড় ও প্রাণীবাহিত রোগ। বায়ুবাহিত রোগ, যে সকল রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার মাধ্যমে বায়ুতে জীবাণু ছড়িয়ে পড়ে সেগুলি হলো বায়ুবাহিত রোগ, যেমন যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু ইত্যাদি। পানিবাহিত রোগ, যে সকল রোগ জীবাণুযুক্ত দূষিত পানি পানের মাধ্যমে হয়ে থাকে সে সকল রোগই হলো পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস ইত্যাদি। ছোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগের সংক্রমণ হয়ে থাকে সেগুলি হলো ছোঁয়াচে রোগ। এইডস নামে একটি ব্যতিক্রম ধর্মী ছোঁয়াচে রোগ রয়েছে, যা এইচআইভি নামক ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। তবে আক্রান্ত ব্যক্তির স্পর্শে বা তার ব্যবহার করা কোনো জিনিসপত্রের মাধ্যমে এইডস রোগ ছড়ায় না। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, কিছু কিছু রোগ প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে হয়ে থাকে, যেমন কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়ে থাকে, মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। এবার আমরা জানব সংক্রামক রোগের প্রতিরোধ সম্পর্কে। সংক্রামক রোগ যেহেতু জীবাণুর মাধ্যমে হয়ে থাকে, সেহেতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং জীবাণুর বিস্তার ছড়িয়ে পড়া রোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি, যেমন সুষম খাদ্য গ্রহণ, নিরাপদ পানি পান, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় টিকা গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার পরিহার করা, নিরাপদ পানি পান করা, বাড়ির চারপাশে যেসব জিনিসপত্রে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখা, কারণ এই জমে থাকা পানিতে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের বাহক মশা ডিম পারে এবং এ থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়তে পারে। এভাবেই আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এবার আমরা জানব সংক্রামক রোগ প্রতিকার সম্পর্কে। সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি পান করা, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া এবং রোগের মাত্রা খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা। এভাবে আমরা সংক্রামক রোগ প্রতিকার করতে পারি। আজ এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশটুকু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এই অধ্যায়ের এই অংশটুকু থেকে যেসব প্রশ্নগুলো হতে পারে সেগুলো শিখে ফেলবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।